নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ABC, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব বাস্তুর ক্ষেত্রে দেবতাদের গুণধর্মের বিষয়গুলি সম্পর্কে। এর আগের পর্বে আমি আলোচনা করেছি বাস্তুতে রুদ্রজয় দেবতা সম্পর্কে। আজ আমি আলোচনা করব বাস্তুতে 41 নম্বর দেবতা, যার নাম অর্যমা। দেখুন, অর্যমা আদিত্যের নাম, অর্থাৎ সূর্যের নাম। এই তিনটি পদ দ্বারা গঠিত হয়ে থাকে। এটি তিনটি পদ রয়েছে অর্যমার। এবং এই যে দ্বাদশ আদিত্যের দ্বিতীয় আদিত্য হলেন আর্যমান। এবং আর্য অর্থে এখানে ভদ্র মহোদয় ব্যক্তির গুণ এবং বৈশিষ্ট্য সম্পন্নতাকে নির্দেশ করে থাকে। অর্থাৎ আর্যমানের প্রধান কার্য হল অভিজাত সমাজ, অর্থাৎ আমরা বলি না আর্য সমাজ, অর্থাৎ সৌরবংশীয় বা সূর্যবংশীয় সেই সমাজের প্রতিষ্ঠা, ব্যক্তিত্ব, উজ্জ্বলতা নির্দেশ করে থাকে। তার উচ্চ সম্মানের রক্ষণাবেক্ষণের জন্য এই অর্যমা বিশেষ প্রভাব বিস্তার করে থাকে আমাদের বাস্তুক্ষেত্রে। আমাদের জীবনে তার প্রভাব বিশেষ থাকে। দেখুন, যদি কোনোভাবে আর্যমান আমাদের বৈবাহিক যোগাযোগ হতে পারে, আতিথেয়তার জন্য নিয়মাবলী হতে পারে, বীরত্বের জন্য শর্তাবলী হতে পারে, ঐতিহ্য হতে পারে, নিয়ম হতে পারে, ধর্মের রক্ষণাবেক্ষণ হতে পারে, সমস্ত কিছু কিন্তু আর্যমান নির্দেশ করে থাকে এবং আর্যমান কন্ট্রোল করে থাকে। কারণ বাস্তুতে প্রত্যেকটা দেবতারই কিন্তু একজন কন্ট্রোলার প্যানেল দেওয়া হয়েছে এবং সেই পার্টিকুলার বাস্তুর দেবতা পার্টিকুলার জোনকে কন্ট্রোল করতে সাহায্য করে। তার এলিমেন্ট অনুযায়ী জলতত্ত্বের দেবতা জলতত্ত্বের দিকে থেকে তার যে এলিমেন্ট, তার যে শক্তি, সেটাকে সে কার্যকারী রূপে ভূমিকা সে কিন্তু কার্যকারী রূপ নিয়ে থাকে। কিন্তু যখনই তার বিপরীত কোনো রকম সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই বাস্তুটি দূষিত হতে পারে। ঠিক সেরকমই আর্যমান পথের স্বাধীনতাকে আর্যমান পথ কিন্তু রক্ষা করে থাকে। আমাদের ব্যক্তির মধ্যে যে বিভিন্ন ধরনের স্বাধীনতা আমরা লক্ষ্য করি, আমরা স্বাধীন চেতা হয়ে কাজ করতে চাই, সেগুলি কিন্তু আর্যমান পথের মধ্যেই পড়ে থাকে। তিনি বৈবাহিক জীবনের সম্বন্ধের যে তত্ত্বাবধান, সেগুলো কিন্তু তারা নির্দেশ করে থাকেন। এবং পুরুষদের একত্রিত করার জন্য হতে পারে, পরিবারকে একত্রিত করার জন্য কিন্তু এই স্থানের ভূমিকা অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ। ইনি আর্য আচার অনুষ্ঠানের অধিপতি। আর্যমান হচ্ছে সামাজিক দৃষ্টিকোণ থেকে আচার অনুষ্ঠানগুলির কার্যকারিতা নিয়ন্ত্রণ করেন। যখন দক্ষ পর্যবেক্ষণ করে তাদের প্রযুক্তিগত জাদুকরি দক্ষতা, তাই এরকমই কিন্তু এই আর্যমান যে জোনটি রয়েছে, এই জোনটি আমাদের দক্ষতাকেও নির্দেশ করে থাকে, বিভিন্ন দিকের দক্ষতা। সম্পদ এবং অভিজাতদের বিশেষ অধিকার গঠন করে থাকে এই আর্যমান। এই স্থানটি আর্যমান পরিবার এবং উপজাতীয় উত্তরাধিকার এবং সম্পত্তি রক্ষা করতে সাহায্য করে। এবং মর্যাদাপূর্ণ জীবনযাত্রা, ব্যক্তিত্বের জীবনযাত্রা এরা কিন্তু বজায় রাখার চেষ্টা করে। অভিজাত বংশের নীতির প্রতিনিধিত্ব করে থাকেন এই আর্যমান। আর্যমানকে নীল রঙের উৎস বলা হয়েছে, অর্থাৎ মহান পূর্বপুরুষ হিসাবে কিন্তু একে বিবেচনা করা হয়ে থাকে। পরবর্তীকালে তিনি পূর্বপুরুষের রাজাও হয়ে থাকেন। আচার অনুষ্ঠান তাকে নিবেদন করা হয়, যার মাধ্যমে পূর্বপুরুষকে আমরা যেমন খাওয়াই, সেবন করাই, সেগুলো কিন্তু এই স্থান থেকে করানো হয়। আর দেবতাদের উদ্দেশ্যে স্বাহা যে শব্দটা রয়েছে, এই শব্দের মধ্যে দিয়ে যে নৈবেদ্য প্রদান করা হয় এবং পূর্বপুরুষদের আচার অনুষ্ঠানের মধ্যে যে স্বাধা শব্দের মধ্যে দিয়ে যে নৈবেদ্য প্রদান করা হয়, তা তিনি মিত্র এবং বরুণের সঙ্গে ভাগাভাগি করে নিয়ে থাকেন। আর্যমানের রাজকীয় পথ হলো দুধে নির্মিত পথ, অর্থাৎ দুগ্ধ নির্মিত। দেখুন, যদি উপযোগিতা দেখি তাহলে দেখব এই স্থানে পুজো করা, শয়ন কক্ষ বানানো, পড়াশুনোর জন্য স্থান, বসার ঘর অত্যন্ত বিশেষ শুভকর হতে পারে। এই পথ যদি কখনো দোষযুক্ত হয়ে যাচ্ছে, তাহলে মুখ্যত এই বাড়ির, এই ফ্যামিলির ব্যক্তিরা দূরগামী হয়ে থাকে, অর্থাৎ বাড়ি ছেড়ে তারা চলে যান, বিড়ালের মতো তাদের আচরণ হয় এবং কখনো ঘুরে বেড়ানো, ছটফট করা, মানে তাদের মধ্যে একটা চঞ্চলতা প্রবৃত্তি তৈরি হয় এবং সে বাড়িতে সহজে থাকতে চায় না। এবং কখনো ক্ষণিকের জন্য বাড়িতে থাকলো, ক্ষণিকের জন্য সে অন্য কোথাও চলে গেল, আবার কিছুদিনের জন্য সে থাকলো, এইভাবে কিন্তু তাদের জীবন চলতে থাকে এবং ক্ষণিকের আনন্দ এরা কিন্তু পেতে থাকে। ক্রোধের আধিক্য এদের মধ্যে ভীষণ দেখা যায়, হঠাৎ রেগে যায়, হঠাৎ প্রবলভাবে এদের রেগে যাওয়ার প্রবণতা বিশেষ থাকে। এবং মিথ্যের যে পাহাড়, সেটা কিন্তু এদের জীবনে আস্তে 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 তৈরি হতে থাকে, অর্থাৎ মিথ্যে দিয়ে কিন্তু জীবনটাকে তারা সাজিয়ে তোলে। সকল কিছুর মধ্যে তারা কিন্তু মিথ্যেকে খুঁজে পায় প্রথমে।
তাহলে এই পথটি যদি দোষযুক্ত হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই কোনো বাস্তু পরামর্শদাতার পরামর্শ নিয়ে সঠিকভাবে আপনারা কিন্তু বাস্তুকে ঠিক করার চেষ্টা করবেন। যদি সেটা সম্ভব না হচ্ছে আপনারা সাধারণভাবেও কিন্তু বাস্তুতে এই স্থানটিতে একটি সোনার নির্মিত ওম আপনারা স্থাপন করতে পারেন। এতে নিশ্চিতভাবে কিন্তু এই অবস্থানের যে অশুভ প্রভাব, যে দূষিত প্রভাব, সেগুলো কিন্তু দূর হতে দেখতে পাবেন এবং আপনাদের ক্ষেত্রে বাস্তুতে শুভ প্রভাব জাগরিত হবে। তাহলে আজ আলোচনা করলাম আর্যমান দেবতার যে ভূমিকা বাস্তুশাস্ত্রে কি আছে, বাস্তুতে কি আছে সেই সম্পর্কে। আমাদের ছোট ছোট আলোচনাগুলো আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আগামী পর্বে দেখা হবে।